নমো নমঃ শুরু করছি আজকের পাঠ শুভাষিতানি নবম পাঠ এর শুভাষিতানি এর আগে আমরা প্রথম পর্যায়ে এক নং এবং দুই নং শুভাসিতটি অভ্যাস করেছিলাম দ্বিতীয় পর্যায়ে তিন নং এবং চার নং শুভাশিতটি অভ্যাস করেছিলাম আজকে আমরা তৃতীয় পর্যায়ের জন্য পাঁচ নং শুভাশিটটি অভ্যাস করবো আমি সুন্দরভাবে তোমাদের সামনে শ্লোকটি সরবপাঠ করছি তোমরাও আমার সাথে সাথে বলার চেষ্টা করবে বলো উপদেশহি প্রকোপায়

কেবলাধানম অর্থ মূর্খদের উপদেশ দানে তাদের উপকার তো করেই না বরং তাদের কোপকে বৃদ্ধি করে সাপকে দুধ খাওয়ালে তাদের বিষ বৃদ্ধি ছাড়া আর কিছুই হয় না উপদেশহী মূর্খানা প্রকোপায় নশান্তয়ে পয়হ পানং কেবলাং কেবলং বিশ্ববর্ধনম উপদেশহী মূর্খানা প্রকোপায় पयः पानं भुजङ्गानां केवलं विषवर्धनं नमो नमः धन्यवादः